আজকের এই পথচলতি সভা মানুষের দোয়ারে দোয়ারে কানে কানে পৌঁছে যাওয়ার সভা। আজ এই পথচলতি সভা কেন্দ্রের প্রতি ধিক্কার বাণী জানিয়ে তৃণমূল কংগ্রেসের গর্জে ওঠার সভা। আজ এই পথচলতি সভা অন্ধ কিছু ভক্ত আছে যারা দিনে দুপুরে মোদি মোদি করে চেঁচিয়ে বেড়ায়, তাদের সভাতে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তর দেওয়ার সভা। এই সভায় উপস্থিত আছেন ব্লক সভাপতি, আমাদের অভিভাবক, চলার দিশারি মাননীয় বিশ্বরূপ রায় মহাশয়, অর্থাৎ যাকে আমরা দাপু জেঠু নামে চিনি। উপস্থিত আছেন চিটকা পঞ্চায়েতের সভাপতি, আমার শ্রদ্ধেয়, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ আমার নিখিল দাস, যার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন। সভায় উপস্থিত আছে বেতায় এক নম্বর অঞ্চলের সভাপতি, তৎসহ আমাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত আমাদের অঞ্চল সভাপতি আমার সুনীল কাকু, যার হাত ধরে আমাদের রাজনীতি, তিনবারের মেম্বার, দীর্ঘদিনের রাজনৈতিক জীবন আরো সুদীর্ঘ হোক তার রাজনৈতিক জীবন এই সভাস্থল থেকে কামনা করি। আজ তৃণমূল কংগ্রেসের যত কর্মী, যত নেতৃত্ব এখানে উপস্থিত আছে, আমি যদি নাম ধরে ধরে বলতে যাই সকাল থেকে রাত্রি হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের কর্মী ঘুরতে ঘুরতে পুরোবে না ভাইরা। তাই প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকের সভায় দু চার কথা বলছি। আজ কষ্ট মনে করছে, আজ বড্ড মনে পড়ছে সেই উলঙ্গ রাজা কবিতাখানি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা রাজা তোর কাপড় কোথায়। আজ ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে এমন কালো বাতাবরণ সৃষ্টি হয়েছে, এমন ঘন কালো মেঘে রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করে দেওয়া হয়েছে, যেখানে আজকে ভয়ে ভয়ে হানাহানি, মায়ের মনে রক্ত নিয়ে হোলি খেলা, আর দিনের পর দিন ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদের বীজ বপন করা ছাড়া কেন্দ্রীয় সরকারের আর কোনো কাজ নেই, তাই মনে পড়ছে, তাই মনে পড়ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাখানা। রাজা ছিলেন, রাজা আছেও বটে, সেই রাজা তার অর্থের বলে বলিয়ান হয়ে, তার অর্থের দাম্ভিকতাকে দাম্ভিকতা দেখিয়ে রাজা নতুন করে পথ চলবে ভাবল। রাজা বলল, আমি একখানা অলৌকিক বস্ত্র পরতে চাই, যে বস্ত্র আমার দেশের নাগরিক পরে না, আমার দেশের জনগণ পরে না। রাজা ঘটা করে তাঁতি ডাকল, তাঁতি আসলো, তাঁতি তাঁত বোনা শুরু করল, রাজা কাপড় পরবে, রাজা কাপড় দেখতে গেল তাঁতির কাছে। তাঁতি বলল, মহারাজ এ অদৃশ্য কাপড়, যখন আপনি পরবেন আপনার শোভা আলো অলঙ্কৃত হবে, আপনাকে আরো সুন্দর লাগবে। রাজা বুকে 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে বলল, তাই বটে। রাজা খুশি হয়ে চলে গেল। তারপর যেদিন রাজা সেই অদৃশ্য বস্ত্র পরিধান করে মানব সম্মুখে, জনগণের সম্মুখে এসে দাঁড়ালো, বোকা জনগণ হাততালি দিয়ে খাবার দাবার করে বলতে লাগলো, সত্যি রাজাকে অপূর্ব লাগছে। কিন্তু সেদিন ছিল, সেদিন দাঁড়িয়ে ছিল এক শিশু, যে শিশু সাহস নিয়ে, যে শিশু মেরুদণ্ড উঁচু করে খাড়া করে রাজাকে প্রশ্ন করেছিল, রাজা তোর কাপড় কোথায়। আর সেই শিশুর ভূমিকা পালন করছে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার জনগণ মনোধীন নায়িকা, বাংলার অধীনিত মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের অহমিকা, কেন্দ্রের সাম্প্রিকতার কাছে যখন বিরোধী দলগুলির
ভাইকে পাগলি বলেছিলেন। মা 2016 সালে নোটবন্দি হয়েছে, আর 2021 সাল পাঁচ বছর ব্যাংকের অ্যাকাউন্ট টাকা চন্দন যোজনার অ্যাকাউন্ট খুলেছেন, টাকা পড়ে আছে, সরকার টাকা কেটে নিয়ে চলে গেছে। কোথায় গেল আপনাদের 15 লক্ষ টাকা? কোথায় গেল গরিবকে বড়লোক বানানোর প্রতিশ্রুতি? জিজ্ঞাসা করবেন না, জানতে চাইবেন না। অন্ধভক্তরা যখন আপনাদের সামনে এসে জয়নামে ভরে দেয়, অন্ধভক্তরা যখন এসে আপনাদের হিন্দুত্ববাদের টিকিট শেখায়, অন্ধভক্তরা যখন আপনাদের এসে রাম রহিমের মধ্যে ভাগ শেখায়, অন্ধভক্তরা যখন আপনাদেরকে সম্প্রদায়ের জিনিসে দেখে ভোট দিতে বলে, তাদেরকে বলবেন না মোদি তো বলেছিল 2014 সালে ক্ষমতায় আসার সময় বিকাশের কথা, আচ্ছাদিনের কথা, অর্থনীতি বৃদ্ধিকারীর কথা, কৃষকের আর্থিক বৃদ্ধিকারীর কথা, কোথায় গেল তাদের প্রতিশ্রুতি? বিকাশ সে কোথায়? যান থানায় যান, জিডি করুন, ডায়েরি করুন, এফআইআর করুন, বলুন মোদির বিকাশ হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকাশকে খুঁজে এনে দেওয়া হোক। আমরা লড়াই করি, আমরা আন্দোলন করি, আমরা সংগ্রাম করি, আমরা 365 দিন 24 ঘন্টা বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে বাংলার মানুষের পাশে থেকে রাজনীতি করি। একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই পতাকা জোড়া ফুল চিহ্ন, আর সেই জোড়া ফুল চিহ্নের পতাকাটা আছে বলে বাংলার মানুষ আজ সুস্থ সবল ভাবে হাসি মুখে বাংলায় বসবাস করছে। ভুলে যাবেন না, ভারতবর্ষে 6টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, বিহারে, উত্তরপ্রদেশে, গুজরাটে, মধ্যপ্রদেশে, একের পর এক জায়গাগুলোকে তাকিয়ে দেখুন আজ সেখানকার পরিস্থিতি কি। আর দেখুন উত্তরপ্রদেশে দলিতের মেয়েকে উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদের শিক্ষা দেওয়া হয়, আর দেখুন যারা বিজেপি বিরোধী হয় দলিত সম্প্রদায়ের মানুষকে তাদের পিছে চাবুকের ঘা মেরে তাদেরকে শেখানো হয়। দলিত সম্প্রদায়ের মুখে আওয়াজ নয়, দলিত সম্প্রদায়ের মানুষ শুধু গোলামি করার জন্য উচ্চ বর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষ। ভুলে যাবেন না, যে দলটাকে নিয়ে এত লাফালাফি, যে দলটাকে নিয়ে এত নাচানাচি, এই দলটা কাদের দল? আরএসএসের দল। মনে আছে এই আরএসএসের প্রবক্তাকে? এই আরএসএসের প্রবক্তা গডসে যাকে এরা অনুপ্রেরণা করে, যাকে এরা পাথে করে এদের দলটাকে প্রতিস্থাপন করেছে, সেই গডসের ইতিহাস কি আপনারা প্রত্যেকে জানেন? আর যারা জানেন না তারা শুনে রাখুন, ভারতবর্ষের স্বাধীনতার সময় ভারতবর্ষের মানুষ অগণিত বাঙালি সম্প্রদায় যখন লড়াই করছে, যুদ্ধ করছে, তখন এই গডসে জেলে বসে মুচলে কাঁদিচ্ছে ইংরেজকে, আমি ভারতের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সংযুক্তিকরণে থাকব না, আমি ভারতবর্ষের স্বাধীনতার লড়াই লড়ব না, আমাকে মুক্তি দেয়া হোক। যে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করার জন্য আমাদের বাঙালি বীর বিপ্লবীরা শহীদ হয়েছে, যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছে, যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমাদের কত দামাল মায়েরা প্রাণ দিয়েছে, বীরঙ্গনা লক্ষ্মীবাঈ যুদ্ধ করতে করতে হাসি মুখে জীবন ত্যাগ করেছে, ভুলে গেছেন সেই ইতিহাসের কথা? যে আরএসএস 37 বছর ভারতের স্বাধীনতা হওয়ার 37 বছর পরেও পতাকা তোলে ইংরেজের পার্টি অফিসে, তারা কথায় কথায় দেশপ্রেম দেখায়, তারা কথায় কথায় ভারতবাসীকে বলে ভারত মাতার জয়, আর আপনারা আপনারা বোকা হয়ে পাবেন, এই বুঝি আদর্শ ভারতবর্ষ প্রেমী, এই বুঝি আদর্শ সৈনিক ভারতবর্ষকে স্বাধীন করার? বলি যান না, ইতিহাসের পাতাটা খুলুন না, দেখুন না কত মোদি অমিত শাহের নাম সেখানে পাবেন, যান না দেখুন না ভারতবর্ষের দিল্লির রাজপথে গিয়ে
আমাদের স্বাধীনতা যদি এনে থাকে আমাদের ঘরের দামাল ছেড়ে দেয় এনেছে আর ভারতবর্ষে যদি কালো দিন কেউ এনে থাকে সে নরেন্দ্র দামোদর দাস মোদী এসেছে নিয়ে এসেছে আজকে আপনারা যারা এই হাটে বাজারে হাত করছেন যে ব্যবসায়ী মানুষগুলো ব্যবসা করে খাচ্ছেন আজকে বিরানি না ধরলে ভাতে না ঘরে ওঠে না আজকে কোদালের বাড়ি যদি মাটিতে না পড়ে কালোর পেটে ভাত চলে না সেই সব মানুষগুলোকে বলতে চাই দেখেছেন দিল্লির আন্দোলনটা কৃষক বিলের নামে যে কালা কানুন কালা আইনের ভারতবর্ষের বুকে নরেন্দ্র দামোদর দাস মোদী জনগণের মাথার উপরে চাপিয়ে দিয়েছে আজকে 7,70,000 পাঞ্জাবের অগণিত কৃষক বাংলার অগণিত নেতৃত্ব আজ দিল্লির রাজপথে কালো মাথায় মাথায় ভরিয়ে দিয়েছে আর মোদী বলছে আন্দোলন করতে সে কে হোগা আন্দোলন করতে সে কে মিলেগা দো চার শহীদ কা নাম ইতিহাস মে রহ জায়েগা মতলব আন্দোলন করে কিছু হবে না আন্দোলন করে কৃষকরা কিছু পাবে না আদানি আম্বানিদের কাছে থেকে মোদীর টাকা নেওয়া হয়ে গেছে এবিল বাতিল মোদী করবে না তবে আমরা বলে দিতে চাই চাষার মেয়ে আমরা কোদাল ধরা হাতের মেয়ে আমরা নিরানি ধরা হাতের মেয়ে আমরা এই কৃষি বিল প্রত্যাহার না করলে শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত বিলিয়ে দেব কৃষকদের পাশে থেকে সরব না আজকে 53 জন কৃষক আত্মহত্যা করেছে আজকে 53 জন পরিবার তাদের অভিভাবককে হারিয়েছে মোদী আহা বাক্য পর্যন্ত জানাচ্ছে না সেই পরিবারগুলোকে আর বাংলায় ভোট এসেছে বাংলাকে দখল করতে হবে বাংলার মেরুদণ্ডটাকে ভাঙতে হবে যাতে বাংলা আন্দোলন করতে না পারে যাতে বাংলা গর্জন করতে না পারে যাতে বাংলা গর্জন করতে না পারে তাই চাদ্দা নাদ্দার দল শাহের দল বাংলায় এসে বারবার বিশৃঙ্খলা করছে বাংলায় এসে এলইডি স্ক্রিন লাগিয়ে বাংলায় এসে সভা করে বলছে বাংলায় বিজেপিকে নাকি ক্ষমতায় আনলে বাংলাটাকে নাকি সোনার বাংলায় পরিণত করবে বাংলাতে নাকি বিজেপি আসবে আয়ুষ্মান ভবন পরিষেবা দেবে বাংলায় নাকি বিজেপি আসবে বাংলাটাকে আরো সুন্দরভাবে নাকি বিজেপিরা পরিচালনা করবে বলি দাদা বলি ভাই বাংলার ইতিহাসটা তাকিয়ে দেখুন বাংলার ইতিহাসটা জানুন বাংলার সংস্কৃতিটাকে চিনুন বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথের পার্থক্যটা বুঝুন তারপরে বাংলা নিয়ে ভাববেন বাঙালি আর বাংলা কোনোদিন বিদেশি নন বেঙ্গলিরা পরিচালনা করেনি এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এই বাংলার মাটি আন্দোলনের মাটি এই বাংলার মাটি ত্যাগের মাটি বাংলার মাটি কৃষ্টির মাটি বাংলার মাটি সংস্কৃতির মাটি আর বাঙালিরা সবসময় ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনের জন্য আর সেই বাঙালিদের মাথার উপরে নিয়ে ছড়ি ঘোরাবে অমিত শাহ চারটা নাস্তার মতো লোক বাঙালি এটা মেনে নেবে না বলেছিলেন দিলীপ ঘোষের মতো একটা অভদ্র অসভ্য লোক যে মুখ খুললে বাঙালি সম্বন্ধে খারাপ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে খারাপ কথা বলে তিনি তার জীবের অস্তিত্ব হারিয়ে ফেলে সেদিনকে বাঙালিদেরকে কুকুর ছাগল বলে আখ্যায়িত করেছে বলেছেন বাংলায় নাকি যারা 2 টাকা কেজি দরে চালের ভাত খায় বাংলায় নাকি যারা 2 টাকা কেজি দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রেশন খায় তারা নাকি কুকুর ছাগলের সমান বলি দিলীপ ঘোষ আপনি আরএসএসের হাফ প্যান্ট মার্কা সংগঠনের লোক হয়ে আরএসএসের পায়ের তলা চাকা লোক হয়ে বাঙালিদের কুকুর ছাগল বানেন এ অধিকার আপনাকে কে দিয়েছে এই বাঙালিরাই বাংলায় দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আপনার মতো অসভ্য বর্বর লোককে তার জায়গা দেখিয়ে দেবে ভুলে যাবেন না জনগণের রায় হচ্ছে শেষ রায় ভুলে যাবেন না অহংকারের দাম বিগত পর্যন্ত
যে রাবণকে স্বয়ং মহাদেব বলেছিলেন তুমি যেখানে হাত রাখবে সেখানে ভস্ম হয়ে যাবে। আর নরেন্দ্র দামোদর দাস মণি সেই জনগণের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সবার মাথায় হাত রাখছে সবাইকে ভস্ম করার জন্য। যেদিন ওই হাত নিজের মাথায় পড়বে, যেদিন নরেন্দ্র দামোদর দাস মণি আপনি ভস্ম হবেন, সেদিন বাংলার মানুষ, সেদিন ভারতবর্ষের মানুষ প্রাণ খুলে হেসে বলবে আপদ গেল, আপদ বিদায় নিল। আজ ভারতবর্ষের মুখে দাঁড়িয়ে বলতে লজ্জা লাগে এমন একটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের জনগণ তৈরি করেছে, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের ঐতিহ্য একের পর এক নষ্ট করতে শুরু করেছে। একদিকে রেল বিক্রি করছে, একদিকে সমবায় বিক্রি করছে, একদিকে পেট্রোল পাম্প বিক্রি করছে, একদিকে কয়লা খনি বিক্রি করছে, একদিকে এলআইসি বিক্রি করছে। বিক্রি করতে করতে ভারতবর্ষটাকে বেসরকারিকরণ করে দিচ্ছে। জানেন বন্ধুরা, আমাদের পূর্বপুরুষ, আমাদের বাধ্যকর্তার মেহনতের ফল ভারতবর্ষে 265 টন সোনা, সেটাও আন্তর্জাতিক বাজারে ক্লোন হিসেবে কর্তৃপক্ষ হয়ে পরের ঘরে গচ্ছিত রেখেছে। সেই টাকা কোথায় গেল? নরেন্দ্র মোদীর কাছে জবাব চাইবেন না, জবাব চাইবেন না। পিএম কেয়ার ফান্ড খুলে, পিএম কেয়ার ফান্ডের নামে করোনার সময় যে ফান্ড খোলা হলো, বিভিন্ন জায়গা থেকে যে ফান্ডের টাকা দেওয়া হলো ভারতবর্ষের জনগণকে রক্ষণাবেক্ষণ করার জন্য, সেই পিএম ফান্ডের টাকা কোথায় গেল জিজ্ঞাসা করবেন না? 1,00,000 টাকা আন্তর্জাতিক বাজার থেকে নরেন্দ্র দামোদর দাস মোদী ধার নিয়েছে, জিজ্ঞাসা করবেন না সেই টাকা কোথায় গেল? আজ নিজেকে বলে ফকির, ভারতবর্ষে এমন একটা ফকির দেখান তো যে ফকির দিনে দুপুরে মাশরুম খায় 3 লাখ টাকা দামে, ভারতবর্ষে একটা ফকির দেখান তো যে 10 লাখ টাকা দামে সেই ফকির সুদ পড়ে, ভারতবর্ষে একটা ফকির দেখান তো যে ফকির 8,500 কোটি টাকা দামের প্লেন চড়ে নিজেকে ফকির ফকির বলে আর ভারতবর্ষের জনগণের টাকা বলে ভর্তি করে। আমাদের দেশের প্রধানমন্ত্রী লজ্জা লাগে, সত্যি লজ্জা লাগে। ভারতবর্ষের জিডিপি একদিক থেকে কমছে, নরেন্দ্র দামোদর দাস মোদী তার দাড়ি একদিক থেকে বাড়ছে, ভারতবর্ষ খুনার জ্বালায় জর্জরিত হচ্ছে, নরেন্দ্র দামোদর দাস মোদীর চুলে রবীন্দ্রনাথের মতো দাগ পড়ছে, ও বাংলায় ভোট এসেছে রবীন্দ্রনাথের মতো কবিতা লিখতে হবে। আমরা বুঝে গেছি বাংলায় এসে রবীন্দ্রসঙ্গীত গাইবেন উনি, তাই রবীন্দ্রনাথের মতো পোশাক পরিচ্ছদ করছে। একটা প্রতিযোগিতা শুরু হোক। আজকে এই বাংলায় বাজারে দাঁড়িয়ে বলছি, জনগণের সামনে বলছি, একটা প্রতিযোগিতা শুরু করা হোক নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্য, যেমন পারো তেমনি সাজো। আমাদের ফকির, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি যখন তেমন টাকা অর্থনীতি তত্ত্ব করতে পারে। আজকে ভাবুন, নিজের সিকিউরিটির জন্য পার যে প্রতি মিনিট 1,500 কোটি টাকা খরচ করে নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে ভাবুন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বিলেতে যাই 8 বার করে বছরে, বিলেতে ঘুরতে ঘুরতে এমন কোন দেশ রাখেনি যে সেখানে সে যায়নি, যে পাকিস্তানের সঙ্গে গিয়ে বিরিয়ানি খেয়ে আসলো নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই পাকিস্তানি আমাদের গুজরাটি কাশ্মীরে ঢুকে 40 জন জওয়ানকে হত্যা করে দিয়ে চলে গেল, যে নরেন্দ্র দামোদর দাস মোদী চীনে গিয়ে জয়দীপদের সঙ্গে চা খেয়ে আসলো, সেই চীনারায় ভারতবর্ষে ঢুকে 20 জন জওয়ানকে হত্যা করে দিয়ে চলে গেল। বলি মোদী, অনেক তো হলো, এবার থামো। ভারতবর্ষের জনগণ বুঝতে শিখেছে, ভারতবর্ষের জনগণ আজ জানতে শিখেছে, আর ছিটকা অঞ্চলে অগণিত মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে কষ্টি পাথর যাচাই করে মেম্বার নির্বাচিত করে বিজেপিদের হাতে তুলে দিয়ে বিজেপির পঞ্চায়েত করেছিলেন, ভেবেছিলেন যে স্বপ্ন আপনাদের দেখিয়েছে, যে 5 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি আপনাদের সামনে করেছে, যে সোনার বাংলা গড়ার স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছিল তাই বুঝি সফল হবে। কোথায় গেল আর 100 দিনের কাজ?
জব কার্ডটা খাটের তলায় পড়ে আছে। বিজেপিরা দেখুন সেই জব কার্ড খাট কাটিয়ে টাকা তুলছে। আপনাদেরকে বলছি তৃণমূল ভালো না, বিজেপির মেম্বাররা এসে বিজেপির প্রধান এসে আপনাদেরকে বলছে তৃণমূলের কর্মীরা ভালো না, তৃণমূলের সরকার ভালো না, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো না। আর সেই তৃণমূলের প্রকল্প বাড়ির খাটের নিচে বসে পাটের ভুয়ে বসে লোকের জায়গায় বসে স্বাস্থ্যের সাথী ফর্ম করে প্রধান তার ঘরে ঢোকাচ্ছে, লজ্জা করে না? লজ্জা করে না এই প্রধানের যে বিজেপির প্রতিনিধি হয়ে বিজেপির প্রতিনিধিত্ব করে আয়ুষ্মান ভবন কাটিয়ে স্বাস্থ্যের সাথীর কাছে লজ্জা করুন আর গঙ্গা জলে ডুবে মরুন, লজ্জা করে না? এই সব মেম্বারদের যারা মোদীর টাকা এনে আপনাদেরকে দেব বলছিল আজ তারা পঞ্চায়েতে বসে বসে বাবার বার্ধক্য ভাতা নিচ্ছে মমতার সঙ্গে, লজ্জা করে না? সেই সব মেম্বারদের যারা আপনাদেরকে বলেছিল বিজেপিকে হারলে আপনাদের এই করে দেবে ওই করে দেবে ঘর করে দেবে রাস্তা করে দেবে ঘাট করে দেবে পুকুর বাঁধিয়ে দেবে, আর আজকে আজকে তারা পঞ্চায়েতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকার টেন্ডার করছে আর 9% করে টাকা কমিশন খাচ্ছে, লজ্জা করে না? সরকার টাকা দিচ্ছে রাস্তা করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে উন্নয়নের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি দিচ্ছে গরিব মানুষের মাথার উপরে ছাদ করে দেওয়ার জন্য, আর এরা মেম্বাররা গিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিজেপির মেম্বাররা গিয়ে গিয়ে বলছে আমরা ঘর এনে দিলাম 10,000 দিতে হবে 5,000 দিতে হবে, বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের নির্দেশে চলে, বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের কথা শুনে চলে, যদি বিজেপির কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় চলে তাও না হয় বুঝতাম আপনারা ঘর এনে দিতে পারবেন, ঘর মানুষের অধিকার, একটা পয়সাও কাউকে দেবেন না ঘর বলে, কোন মেম্বার যদি কোন প্রধান যদি আপনাদের কাছে ঘর চাইতে যায় ঘরের টাকা চাইতে যায় কোন পঞ্চায়েত সমিতির মেম্বার যদি আপনাদের কাছে গিয়ে বলে আপনাদের ঘর এসতে টাকা দাও জুতো খুলে মুখে মেরে সামনে থাপ্পড় মেরে পানি থেকে বের করে দেবেন, আর একটা কথা বলে দিই বন্ধুরা সরকার জনগণের জন্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থাকে, সেই সরকারটা রাস্তা করার জন্য টাকা দিচ্ছে, আপনারা দাঁড়িয়ে থেকে অলিতে গলিতে যে রাস্তাগুলি হবে বুঝে নেবেন 100% কাজ, কারোর মুখের দিকে তাকিয়ে কারোর কথা শুনে আপনাদের বাড়ির সামনে রাস্তা দেখিয়ে খারাপভাবে তৈরি করাবেন না করাবেন না করাবেন না, তার কারণ দিদি বলে দিয়েছে উন্নয়ন বুঝে নেবেন আপনারা ইঞ্চিতে ইঞ্চিতে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে কথা দিয়েছিল, আজ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ক্ষমতায় এসেছিল তখন বলেছিল বলেছিল আমার কোন ব্লক থাকবে না জেলা থাকবে না থাকবে না বুথ থাকবে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বুথ হবে না, আজ 65টি প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে দাঁড়িয়ে সারা বাংলাতে উন্নয়ন করে দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে গরিবের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে যুব সমাজের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যে নারীদের পাশে আছে, মাদার তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে আছে, আজ বড় বড় কথা বলে দিনের বেলায় হরি হরিয়া রাত্রি বেলায় গরু চুরি বড় বড় কথা বলেছিলেন, সারদা নারদা দেখিয়েছিলেন, ইডি দেখিয়েছিলেন, সিবিআই দেখিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পেছনে অনেক কুরুচিকর মন্তব্য করেছিলেন, যেসব নেতাদেরকে নিয়ে আপনারা রাস্তা অবরোধ করেছিলেন, যেসব মুকুল রায়ের মতো নেতাদেরকে বলেছিলেন ভাগ মুকুল ভাগ, আজকে আপনারা বিজেপিকে নিয়ে গিয়ে মুকুল রায়ের গলায় মালা পরাচ্ছেন, যে শুভেন্দু অধিকারী সারদা নারদা কেন্দ্রে যুক্ত হয়ে আপনারা আন্দোলন করেছিলেন আর বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সাপ আর দুধ দিয়ে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে শুভেন্দু অধিকারী আজ বিজেপির নেতা হয়ে গেল, আর দিলীপ ঘোষ
আজকে সাপ্তাহিক ক্যালেন্ডারে পড়ে গেছে। সম্মানে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হচ্ছে, মঙ্গলবারে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার, বুধবারে তিনি মুকুল রায় মুখ্যমন্ত্রী বাংলার, বৃহস্পতিবারে তিনি লোকেশ চ্যাটার্জি হচ্ছে মুখ্যমন্ত্রী বাংলার, শুক্রবারে মুখ্যমন্ত্রী কে হচ্ছে সুজাতা খায়ের স্বামী সৌমিত্র খা, রবিবারটা ছেড়ে দিলাম যেখানে যাবি সেখানে যা। এদের অবস্থা এমন হয়ে গেছে বন্ধুরা, সপ্তাহের দিনের অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ এদের বাধা ধরা থাকছে। এই তো কি আরেকজন আরেকজন তো কি আরেকজন বলি লড়াই করুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছবির সাথে লড়াই করুন, মমতা বন্দ্যোপাধ্যায় জীবন আদর্শের সাথে লড়াই করুন, দেখি কতখানি হিম্মত আছে। একবার বলছেন নরেন্দ্র দামোদর দাস মনি 294টি সিটে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, একবার বলছেন দিলীপ ঘোষ দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, আর আমরা একটাই কথা বলবো, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 294টি সিটের মালকিন তিনি, তিনি দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের কাছে পদ বড় নয়, আমাদের কাছে নেত্রী বড়, আমাদের কাছে দাদা অনুগামী বলে কিছু নয়, আমাদের কাছে শুধু আছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়। আর যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছেন, চায়ের দোকানে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে খিস্তি খামারি করছেন, বলি বন্ধুরা ভুলে যাবেন না, কথা বলার শক্তিটাও পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। পেটে যদি ভাত না থাকত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচ্ছে করতে পারতেন না, ওই দুটো কেজিমানের চালের ভাতকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচ্ছে করার জন্য শরীরে শক্তি বাড়িয়ে বাজারে চায়ের দোকানে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢিল্লা করার জন্য। বলি আমি যদি জিজ্ঞাসা করি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়, আপনারা এগুলো দাঁড়িয়ে হাত তুলে বলবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মেয়ের কন্যাশ্রীতে। আমি যদি জিজ্ঞাসা করি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাত তুলে উঁচু গলায় বলে উঠবেন বিরোধীদের ওই সবুজ সাথী সাইকেলে। আজকে যদি আমি হাত তুলে বলি মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাত তুলে বলবে রক্তে রক্তে শিরায় শিরায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। ঈশ্বর যদি সব জায়গায় বিরাজমান হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান ঈশ্বর, তিনি সমস্ত ঘরে ঘরে বিরাজমান, সমস্ত জায়গায় বিরাজমান। আজকে বড় বড় কথা বলে বিরোধীরা, বাংলায় দাঁড়িয়ে বলে বাংলায় গণতন্ত্র নেই, বলি একটা কথা ভুলে যাবেন না, বাংলায় যদি গণতন্ত্র না থাকতো আপনার অগ্নি মিত্রপাল, আপনার লোকে আমরা দুর্গাকে ভালোবাসি, আমরা সরস্বতীকে ভালোবাসি, আমরা লক্ষ্মীকে ভালোবাসি। আজ আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে নন বেঙ্গলি কালচার, আজ আমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে নবরাত্রি পালন করুন, রামনবমী করুন, কপালে লাল টিকা পরুন, কপালে কমলা টিকা পরুন, মাথায় ফেটি বাঁধুন, গুটখা চেবান, এ কালচার আমাদের নয়, এ কালচার গুজরাটি কালচার বাঙালিরা মেনে নেবে না। বাংলায় দাঁড়িয়ে যদি বাংলাকে শাসন করার জন্য কোন গুজরাটি এসে লাল চোখ দেখায়, কথা দিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, মেয়ে হয়েছি চুরি করে আছি মানে দুর্বল ভাববেন না, লাল চোখকে উপরে নিতে আমাদের 2 মিনিট সময় লাগবে না। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা ভালোবাসাতে বিশ্বাস করি, আমরা মানুষের পাশে থেকে রাজনীতি করতে বিশ্বাস করি। তিনি বলে দিয়েছে, তিনি বলে দিয়েছে বাংলায় দাঁড়িয়ে বাংলার কৃষ্টি কালচারকে যারা নষ্ট করছে তাদেরকে ভালোবেসে আবেগ দিয়ে ডেকে আনো, একবার যদি আমাদের নেত্রী আদেশ দেয় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি থেকে 1 ঘটি করে জল এনে যদি ফেলে দেয় তাহলে বিজেপি ধানের জলে ডুবে যাবে, ভুলে যাবেন না বাংলার 9.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আর যুব সমাজ
শুধু মমতাময়, আর ছাত্র সমাজ শুধু মমতাময়, আর কিছু অন্ধ দালাল আছে, অন্ধ ভক্ত আছে, যারা কথাই কথাই বলে হর হর গদি ঘর ঘর নদী। আগে শুনতাম হর হর মহাদেব ঘর ঘর মহাদেব, সেই জায়গাটাও বাঙালিদের ছিল। আগে বাপ ঠাকুর দ্বারা যখন বাড়ির থেকে বেরোতো বলতো দুর্গা দুর্গা ভালোভাবে যাস, এখন নাকি জয় শ্রীরাম না বললে হিন্দু হবেন না। আগে মায়েরা বলতো জয় মা কালী, এখন দাদাদেরকে দেখলেই বলতে হবে জয় বজরঙ্গলী, তবেই আপনি হিন্দু, না হলে আপনি হিন্দু নন। একটা সরকার দিল্লিতে এসেছে, আসার পর থেকেই মানুষের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে। বাংলায় ভোট লোটার জন্য বাংলার বুকে দাঁড়িয়ে বারবার বলছে বাংলায় নাকি এনআরসি করবে, বাংলার থেকে নাকি বাঙালিদের উৎখাত করবে, অনুপ্রবেশকারীদের উৎখাত করবে। আসামে এনআরসি হয়েছে বন্ধুরা, সবাই জানে। আর 19,22,000 বাঙালি সম্প্রদায়ের মানুষ যারা শুধুমাত্র বাঙালি বলে তাদেরকে আসাম থেকে বের করে দেওয়া হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। আর যারা বাংলার দিকে তাকিয়ে বলছে বাংলায় এনআরসি করে বাংলার বাঙালিদের উৎখাত করবে, তাদেরকে বলে দিয়ে যেতে চাই বাংলা আন্দোলন করে বাংলার মাটি নিজেই নিজে খুঁজে নেবে, সুচের আগায় যে মাটি উঠবে আন্দোলন ছাড়া সেই মাটি বাঙালি কাউকে দেবে না। বাংলায় এনআরসি করবে, বাঙালিদের তাড়াবে, স্পর্ধা কতখানি। বাংলা যদি এত দুর্বল হতো, বাংলা আজ বিশ্বের সেরা, বাংলা আজ সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। আজ ভাবুন, একটা সরকার এসে রাম রহিমের মধ্যে ভাগ করছে, একটা সরকার ক্ষমতা আসার জন্য গোধরা কাণ্ড করেছে, একটা সরকার রাম রহিমকে ভাগ করে জাতের নামে বজ্জাতি করছে, সেই সরকার থেকে দেশের জনগণ বলছে আমাদেরকে দাও রেশন, আর সরকার দিচ্ছে ভাষণ, জনগণ বলছে আমাদেরকে দাও কর্ম, আর সরকার দিচ্ছে ধর্ম। এই হচ্ছে বিজেপি সরকার, যে সরকারটা সাম্প্রদায়িক সরকার, যে সরকারটা জাতের নামে বজ্জাতি করে দেওয়া সরকার। আজ বাংলায় দাঁড়িয়ে বলছে বাংলা থেকে মুসলিমদেরকে দাঁড়াবে, দাঁড়িয়ে বাংলাতে নাকি শুধু হিন্দুদেরকে রাখার অধিকার দেবে। ওই তাই যদি হয় মেনে নিলাম আপনার কথা, মেনে নিলাম বিজেপি হিন্দু ধর্মের দল, তবে বিজেপি একটা কথার উত্তর দেয়, বিজেপি একটা কথার প্রশ্নের উত্তর দেয়। বাঙালি মেয়ে হিসেবে তাদের কাছে বারবার বলতে চাই, যদি মুসলিম বিদ্বেষী হবে বিজেপি, যদি মুসলিমদেরকে বাংলার থেকে দাঁড়াবার জন্য বিজেপি করতে হয়, যে বিজেপির রাজ্য সভাপতি হয়েছে, শুধু ডাকলো, শুধু ভোট পলিসি, শুধু একের পর এক মিথ্যাবাদী, কখনো নোটবন্দি, কখনো কৃষি বিল, কখনো জিএসটি, কখনোই আজ বলুন তো যে দাদারা ব্যবসা করে খাচ্ছেন, জিএসটির পরের বোঝা তাদের মেরুদণ্ডের উপরে বারবার করে রাখছে, একের পর এক টাকা ইনকাম করে টাকা জিএসটি ফাইল যারা ঠিক করছে তাদেরকে দিয়ে দিতে হচ্ছে, আর আদানি আম্বানিরা এই লকডাউনের সময়েও তাদের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। আজ অমিত শাহের ছেলে 70,000 টাকা নিয়ে ব্যবসা করতে নেমেছিল, আজ এক দেড় বছরে তার টাকা বৃদ্ধি পেয়েছে 16,000 গুণ, অর্থাৎ 80,000 কোটি টাকার মালিক হয়েছে। বলি আমাদেরকেও ফর্মুলা দাবি, বাংলায় দাঁড়িয়ে শুধু ভাইপো ভাইপো করে চিৎকার, বাংলায় দাঁড়িয়ে শুধু ভাইপোর নামে কুৎসা। বলি ভাইপো কার ভাইপো, ভাইপো কিসের ভাইপো? অমিত শাহের ছেলে হচ্ছে আমাদের ভাইপো, বাঙালির ভাইপো। আজ বাঙালিরা জানতে চাইছে অমিত শাহের ছেলের অ্যাকাউন্টের আত্মীয় করতে চাচ্ছে। আজ নরেন্দ্র দামোদর দাস মোদি, আপনি বাঙালি জাতির সবথেকে বড় গর্ব, বাঙালি জাতির অহংকার রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন, তার গানকে বিকৃত ভাবে গাইছেন, আপনার চাড্ডা নাড্ডা অমিত শাহ এসে আমাদের কবিগুরুর চেয়ারে
অসম্মান করে যাচ্ছে আর একের পর এক কৃষক মরছে, সেদিকে আপনার ধ্যান নেই, সেদিকে আপনার চিন্তা নেই। বলি লজ্জা করে না, লজ্জা করে না এই সরকারটা, যে সরকারটা বেটি বাঁচাও বেটি পড়ায় নামে স্লোগান দেয়, যে সরকারটা বেটি বাঁচাও বেটি পড়ায় নামে কোটি কোটি টাকা ভারতবর্ষের অর্থনীতি থেকে কেটে নিয়ে গিয়ে ভারতবর্ষের অর্থনীতি থেকে তসরুপ করছে, আর সেই সরকারটা বেটি বাঁচাও বেটি পড়ায়ের নামে বেটি মারো বেটি পড়াও প্রকল্প চালিয়ে যাচ্ছে। আর যেসব দরিদ্র মানুষগুলো এখানে আছেন, যারা এসটি সম্প্রদায়ের মানুষ আছেন, যারা এসটি সম্প্রদায়ের মানুষ আছেন, যারা দলিত সম্প্রদায়ের মানুষ আছেন, ওবিসি সম্প্রদায়ের মানুষ আছেন, যারা মাইনরিটি সেকশনের মানুষ এখানে উপস্থিত আছেন, তারা কারা? তারা ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, রক্ত ছড়িয়েছে। আজ সেই সব মানুষগুলোর ভারতবর্ষের ওপরে কোনো জোর নেই, অধিকার নেই। আবার এরা ফিরিয়ে আনতে চাই সেই বিআর আম্বেদকরের জীবনকে। এরা বিআর আম্বেদকরের সংবিধানকে মানে না, এরা মানুষ সংবিধানকে মানে। আর মানুষ সংহিতাতে লেখা আছে দলিতের জন্ম শুধু উচ্চবর্ণ হিন্দু মানুষের গোলামি করার জন্য। আবার একটি সম্প্রদায়ের মানুষের গলায় মালুই বেঁধে দেওয়া হবে, আবার একটি সম্প্রদায়ের মানুষের গলায় ঘণ্টা বেঁধে দেওয়া হবে, আবার একটি সম্প্রদায়ের মানুষ একটি সম্প্রদায়ের মানুষ মন্দিরে উঠলে চাবুক পেটা করা হবে। যদি ফিরে পেতে চান সেই দিন তাহলে বিজেপি করুন, আর যদি ফিরে না পেতে চান সেই দিন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সারির আঁচলের তলায় সুরক্ষিত থাকতে চান, তবে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে এগিয়ে চলুন। বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিন। একমাত্র নেত্রী যার হাওয়ায় চটির আওয়াজে দিল্লি কাঁপে, যে বিরোধী দলগুলো বিজেপি বিরোধী দল আছে না দেশে, তারা বলছে মমতা দি তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি, মমতা দি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি। আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের ডাক হবে, মা ডাকবে আমাদের, আমরা সন্তান হিসেবে মায়ের ডাককে উপেক্ষা না করে মায়ের সাথে এগিয়ে গিয়ে কালো মাথায় রাজপথ ভরিয়ে দেব। সেদিনও আমরা ভয় পাইনি, যেদিন মহাকরণ আন্দোলনে মহাকরণ অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা হেঁটেছিল, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুঃখজয়ন্তী বসুর পুলিশ অকথ্য ভাবে মেরেছিল, যেদিন মহাকরণের ভিতর থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে মমতাকে রাস্তায় ফেলে দিয়েছিল, সেদিনও আমরা ভয় পাইনি দুঃখজ্যোতি বসুকে। সেদিন 13 জন যুবক মায়ের কল খালি করে নিজের রক্তের বলিদান দিয়ে নো ভোটার নো আই নো আইডেন্টিটি নো ভোটার আন্দোলনকে বৃহত্তর রূপ দিয়েছিল। আমরা দেব, আমরাও দেব রক্ত, যদি লাগে শরীরে শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে দেব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের কণ্ঠে একটা আওয়াজ থাকবে, মারবি কত হাজার শত, মারবি কত হাজার শত, ফাটাবি কত হুল, রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল, আমরা তৃণমূল কংগ্রেসের জন্য। মা আমাদের বাংলার মা, আমাদের বাংলার জননী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী দিনে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব বাংলার প্রতিটা পদক্ষেপের প্রতিটা জায়গায় উন্নয়ন মায়ের হাত ধরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আচ্ছা শুন, 65টি প্রকল্পের মাধ্যমে কখনো খাদ্য সাথী রূপে, কখনো যুবশ্রী রূপে, কখনো আনন্দ ধারা রূপে, কখনো গতি ধারা রূপে, কখনো সমুদ্রী রূপে, কখনো স্বাস্থ্য সাথী রূপে, কখনো গতি ধারা রূপে, প্রত্যেকটা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে। আজ একটা কোনো বাড়ি দেখাতে পারবেন না, একটা কোনো ব্যক্তি দেখাতে পারবেন না যার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটাকার উন্নয়ন পৌঁছয়নি। প্রতিটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছেছে। আজকে হরিপুর হাটে লাইন দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতীক হিসাবে, এখানেও হরিপুর বাজারে লাইন দেওয়া হয়েছিল বিজেপির পঞ্চায়েত জ্বালায়নি জ্বালায়নি জ্বালায়নি। তারা লাইন জ্বালতে দেবে না, তারা হরিপুরের
আসুন আন্দোলন করি, আসুন লড়াই করি, আসুন নিজেদের অধিকার ছিনিয়ে নিই। কেন এই লাইন চলা হবে না, কেন এই রাস্তা ভালো হবে না, কেন আমাদের বাড়িতে বাড়িতে টাকা তুলতে যাবে বিজেপিরা, কেন হুঙ্কারি চমকারি দেবে? আমাদের গলা আছে, আমরা হুঙ্কারি চমকারি দিতে পারি, আমরা আওয়াজ তুলতে পারি, কিন্তু আমরা ভালোবাসাতে বিশ্বাস করি। তাই মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের হয়ে রাজনীতি করে লড়াই আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেব, এই প্রতিজ্ঞাবদ্ধ হই। আসুন অনেক লড়াই বাকি, সুখের দিনে আপনাদের কাছে আসব না সুখের ভাগিদার হতে, দুঃখের দিনে যেদিন আপনাদের কষ্ট হবে, চোখে জল আসবে, সেদিন মনে হবে কিনা ভৌমিক শাহকে আপনাদের দরকার, একটি বারের জন্য আওয়াজ দেবেন। 365 দিন 24 ঘন্টা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো। একটা কথা বলি বন্ধুরা, আজ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে উপস্থিত হয়েছে, প্রত্যেকে আমার সিনিয়র, যারা আমার সমবয়সী সমযোদ্ধারা আছে তাদেরকে অসংখ্য ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে শুধু একটা কথাই আমি আজকের সভায় শেষ বলা হিসাবে বলে যাব। আমি জেলা পরিষদের মেম্বার, আমি একদিন এক্স হব, অর্থাৎ প্রাক্তন মেম্বার হব। যে পঞ্চায়েতের মেম্বার আছে সে প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার হবে, যে এমএলএ আছে সে প্রাক্তন এমএলএ হবে, যে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার হবে। কিন্তু এই কর্মীগুলো কোনোদিন প্রাক্তন হবে না, এই কর্মীগুলোর পাশে কোনোদিন এক্স বসবে না, এই কর্মীগুলো আছে, ছিল, থাকবে লড়াই আন্দোলন সংগ্রামের মাঠে ময়দানে। এই কর্মীরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, এই কর্মীরাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার, এই কর্মীরা, এই ভাইরা, এই মায়েরা, এই দাদারা, কাকারাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাকে কাঁধে নিয়ে বুঝে বুঝে ছুটে যান লড়াই করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ভুল চিহ্নের তুলি দিয়ে ছবি আঁকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে চিৎকার করে বুক ভাসান, আপনারাই হচ্ছেন প্রকৃত, আপনারাই হচ্ছেন সম্পদ, আপনারাই হচ্ছে দলের সৃষ্টিকর্তা। সবাইকে সুন্নিস জানিয়ে, আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হবে লড়াইয়ের ময়দানে, দেখা হবে 2021 সালের নির্বাচনকে পাখি চোখ করে যুদ্ধ নিচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।